পণ্ডিত মশাই ভট্টাচার্যী মানুষ, সাদা সিধে শান্তশিষ্ট নিরীহ মানুষ। বাড়িতে তার সরিষার তেলের দরকার পড়েছে, তাই তিনি কলুর বাড়ি গেছেন তেল কিনতে। কলুর ঘরে মস্ত ঘানি, একটা গরু গম্ভীর হয়ে সেই ঘানি টেলছে, তার গলায় ঘণ্টা বাঁধা। গরুটা চলছে চলছে, আর ঘানিটা ঘুরছে, আর সরিষা পিষে তা থেকে তেল বেরুচ্ছে, আর গলার ঘণ্টাটা টুংটাং টুংটাং করে বাজছে। পণ্ডিত মশাই রোজই আসেন, রোজই দেখেন, কিন্তু আজ তার ভারী আশ্চর্য বোধ হল। তিনি চোখ মুখ গোল করে অবাক হয়ে তাকিয়ে রইলেন। তাই তো, এ তো ভারী চমৎকার ব্যাপার। কলুকে জিজ্ঞেস করলেন, ও হে কলুর পো, ও জিনিসটা কি হে? কলু বলল, আগে ওটা ঘানি গাছ, ওতে তেল হয়। পণ্ডিত মশাই ভাবলেন, এটা কিরকম হলো? আম গাছে আম হয়, জাম গাছে জাম হয়, আর ঘানি গাছের বেলায় তেল হয় মানে কি? কলুকে আবার জিজ্ঞেস করলেন, ঘানি ফল হয় না? কলু বলল, সে আবার কি? পণ্ডিত মশাই টিকিতে হাত বুলিয়ে ভাবতে লাগলেন। তার প্রশ্নটা বোধহয় ঠিক হয়নি, কিন্তু কোথায় যে ভুল হয়েছে সেটা তিনি ভেবে উঠতে পারলেন না। তাই খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, তেল কি করে হয়? কলু বলল, ওইখানে সরিষা দেয়, আর গরুতে ঘানি ঠেলে, আর ঘানির চাপে তেল বেরোয়। এবারে পণ্ডিত মশাই খুব খুশি হয়ে ঘাড় নেড়ে টিকি দুলিয়ে বললেন, ও বুঝেছি, তৈল নিষ্পেষণ যন্ত্র। তারপর কলুর কাছ থেকে তেল নিয়ে পণ্ডিত মশাই বাড়ি ফিরতে যাবেন, এমন সময় হঠাৎ তার মনে হলো আর একটা খটকা। গরুর গলায় ঘণ্টা কেন? তিনি বললেন, ও কলুর পো, সবই তো বুঝলাম, কিন্তু গরুর গলায় ঘণ্টা দেওয়ার অর্থ কি? ওতে কি তেল ঝাড়ানোর সুবিধা হয়? কলু বলল, সবসময় তো আর গরুটার উপরে চোখ রাখতে পারি নে, তাই ঘণ্টাটা বেঁধে রেখেছি। ওটা যতক্ষণ বাজে ততক্ষণ বুঝতে পারি যে গরুটা চলছে, থামলেই ঘণ্টার আওয়াজ বন্ধ হয়, আর আমিও তের পেয়ে তাড়া লাগাই। পণ্ডিত মশাই এমন অদ্ভুত ব্যবহার আর দেখেননি। তিনি বাড়ি যাচ্ছেন আর শুধুই ভাবছেন, কলুটার কি আশ্চর্য বুদ্ধি, কি কৌশলটাই খেলিয়েছে, গরুটার আর ফাঁকি দেওয়ার জো নেই। একটু থেমেছে কি ঘণ্টা বন্ধ হয়েছে, আর কলুর পো তেড়ে উঠেছে। এইরকম ভাবতে ভাবতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা গরুটা যদি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে, তখন কলুর পো টের পাবে কি করে? ভট্টাচার্যী মশায়ের ভারী ভাবনা হলো, গরুটি যদি শয়তানি করে ফাঁকি দেয় তাহলে তো কলুর লোকসান হয়। এই ভেবে তিনি আবার কলুর কাছে ফিরে গেলেন, গিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, ও যে ঘণ্টার কথাটা বললে, ওটার মধ্যে কিন্তু মস্ত গলত থেকে গেছে, গরুটি যদি ফাঁকি দিয়ে ঘণ্টা বাজায় তাহলে কি করবে? কলু বিরক্ত হয়ে বলল, ফাঁকি দিয়ে আবার ঘণ্টা বাজাবে কিরকম? পণ্ডিত মশাই বললেন, এই মনে করো যদি এক জায়গায় ঠায় দাঁড়িয়ে মাথা নাড়ে তাহলেও তো ঘণ্টা বাজবে, কিন্তু ঘানি তো চলবে না, তখন কি করবে? কলু তখন তেল মাপছিল, সে তেলের পলাটা নামিয়ে পণ্ডিত মশাইয়ের দিকে ফিরে গম্ভীর হয়ে বলল, আমার গরু কি ন্যায়শাস্ত্র পড়ে পণ্ডিত হয়েছে যে তার অত বুদ্ধি হবে? সে আপনার টোলে যায়নি, শাস্ত্রও পড়েনি, আর গরুর মাথায় অত মতলব খেলে না। পণ্ডিত মশাই ভাবলেন, তাও তো বটে, মূর্খ গরুটা ন্যায়শাস্ত্র পড়েনি, তাই কলুর কাছে জব্দ আছে। আপনারা শুনছিলেন কাব্যিক অডিও বুক ও পডকাস্ট নিবেদিত সুকুমার রায়ের লেখা ছোট গল্প গরুর বুদ্ধি। এমন আরও অনেক গল্প শুনতে থাকুন কাব্যিকের সাথেই। কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।